নমস্কার, ইউটানে আপনাদের স্বাগত। আমি অর্পিতা, রয়েছে আপনাদের সঙ্গে। রোগ এমন একটা জিনিস, সে নারী পুরুষ মানে না, সকলের কাছেই আসে। কিন্তু নারী এমন একজন মানুষ বা নারী এমন একজন যে সন্তানের যেমন জন্মদান করেন, সেরকমই বিভিন্ন রোগ, যে রোগের আঁতুর ঘর শুধু সেই নারী। আর সেরকমই কিছু নারীদের রোগ নিয়ে আজ আমরা আলোচনা করব। আর সেই আলোচনা করার জন্য আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিককে। নমস্কার ডাক্তারবাবু। প্রথমেই জিজ্ঞেস করবো যে নারী রোগ, নারীদের যে রোগ হয় সেটা তো ভীষণ জটিল, তো সেই জটিল রোগ কি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব। এবং এ প্রসঙ্গে একটা কথা বলি যে নারী বা মহিলা তিনি পৃথিবীতে একমাত্র সৃষ্টি করতে পারেন, এবং ঈশ্বর তার প্রকৃতি তাকে তার যে দেহের যন্ত্র কিন্তু অনেক বেশি জটিল। পৃথিবীতে কোনো ল্যাবরেটরিতে এখনো পর্যন্ত জীবনের তৈরি করা যায় না, সেহেতু নারী দেহই পারে পৃথিবীকে এটা একটা জীবন দিতে। আর স্বাভাবিকভাবে এই জটিল প্রক্রিয়ার জন্যই নানা সময়ে নানাভাবে রোগ এসে পড়ে, এবং তার উৎপাদিত সন্তান বা জন্মদান করেন যে সন্তানকে তিনি অনেক রোগের বাহক হয়ে যান। তাই নারী স্বাস্থ্য ভালো রাখার মানে হলো জাতীয় স্বাস্থ্য রক্ষা। এবং একজন মা, আমরা যদি ভাবি এই নারী স্বাস্থ্য যে মেয়েটিকে জন্ম দিয়েছে, এ প্রসঙ্গে আরেকটা কথা বলে না বলে পাচ্ছি না, বর্তমান সময়ে আমরা মেয়ের ভ্রূণকে নষ্ট করে দিচ্ছি। এটা করজোড়ে মিনতি, এটা করবেন না, তাহলে পৃথিবী মাহীন হয়ে যাবে, তাহলে কিন্তু পৃথিবী জনশূন্য হয়ে যাবে, আর পৃথিবী শূন্যতায় ভরে যাবে। এবং সেই ক্ষেত্রে বলবো যে আপনারা কন্যা সন্তান নষ্ট করবেন না। এবং এক্ষেত্রে যদি রোগের ক্ষেত্রে বলছি যে একটা মেয়ে, সে কিন্তু একটি রত্ন, কিন্তু তাকে আমরা অবহেলা করি, ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু অবহেলিত হবে এবং অসুস্থ হয়ে পড়বে। সেই মেয়েটিকে ভালো করে খেতে দিতে হবে, অপুষ্টির শিকার হওয়া চলবে না, তার মানসিকভাবে তাকে তৈরি করতে হবে, তাকে যথার্থ শিক্ষা দিতে হবে, এবং তাহলে কিন্তু সেই মেয়েটি কিন্তু রোগ যন্ত্রণা হবে, ভবিষ্যতে সে মা হবে, তার যে সন্তান হবে সে সুস্থ সন্তান হবে, তাহলে আমাদের সুনাগরিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই জন্যেই মায়ের স্বাস্থ্য কিন্তু একটি গভীর, জটিল, এবং এটাকে দেখার ভার কিন্তু রাষ্ট্রকে নিতে হবে এবং আমাদের ব্যক্তিকে নিতে হবে, আমাদের পরিবারকে নিতে হবে, না হলে কিন্তু আমাদের পরিবারটি অসুস্থ হয়ে পড়বে। তাই নারীর স্বাস্থ্য শুধু নারীর স্বাস্থ্য নয়, একটি পরিবারের স্বাস্থ্য, একটি রাষ্ট্রের স্বাস্থ্য। বাহ, কিন্তু ডাক্তারবাবু, নারীদের যে সময়টা থেকে নারী হওয়ার মানে প্রথম ধাপ সেটা হচ্ছে ঋতুস্রাব, তো সেই ঋতুস্রাব হওয়ায় বিভিন্ন সমস্যা দেখা যায়। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক দেরিতে হয়, আবার অনেকের অনেক তাড়াতাড়ি হয়, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে সেই ব্যাপারটা ঠিক সময়ে হওয়া, ঠিক মতো হওয়া, সেই সেটা কি হওয়া যায় হোমিওপ্যাথির মাধ্যমে? নিশ্চয়ই, যদি তাড়াতাড়ি হয়ে যায় সেটা তার হরমোন ম্যাচিওর করে যায়, কিন্তু যাদের ইম্যাচিওর হরমোন তাদের দেরিতে হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ এবং পুষ্টিযুক্ত সুষম খাবার খাওয়ালে সেটা সমস্যার সমাধান হয়ে যায়, এবং এই সমাধানটা করে নিতে হবে। এই কারণেই ভবিষ্যতে তার কিন্তু সুন্দর জীবন পড়ে আছে, সেই জীবনটা যাতে সুন্দর হয়। এবং এতে দুটো তিনটে সমস্যা হয়, একটা হচ্ছে কারো অতিরজ হয়, মানে বেশি হয়, তাকে দেখতে হবে সেখানে টিউমার আছে কিনা, এবং কারো কম হয়, সেখানে হরমোন ডেফিসিয়েন্সি আছে, সেটার জন্য ভাবতে হবে, আবার কারো হচ্ছে না, দেরি করে হচ্ছে, সেক্ষেত্রেও ভাবতে হবে। এবং এই ভাবনাগুলো হোমিওপ্যাথি ওষুধ দি বেস্ট ট্রিটমেন্ট ফর দি ওমেন, তার কারণ হোমিওপ্যাথি এসব মনেরও একটা ফ্যাক্টর থাকে। এই যে যাদের তাড়াতাড়ি হয় তারা মেন্টালি ম্যাচিওর হয়ে যায় তাড়াতাড়ি, তাদের হরমোন গ্ল্যান্ডসগুলো সিক্রিয়েশন করে তাড়াতাড়ি, এবং সেই কারণেই
এগুলোকে যদি আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই এবং তার মানসিক চিন্তা সৎভাবে করার একটা শিক্ষা, একে বলে কাউন্সিলিং, সেটা যদি করা যায়, তার সঙ্গে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায়, তাহলে পেশেন্ট কিন্তু অনেক ভালো থাকে। খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিকল্প ফিরে এলাম বিরতির পর। নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আজ আমরা আলোচনা করছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রকাশ মল্লিক। ডাক্তারবাবু, ঋতুস্রাব নিয়ে আমাদের কথা হচ্ছিল, তো ঋতুস্রাবে আরেকটা যেটা হয় ডিসমোনিয়া বা পেটে ব্যথা, খুব যন্ত্রণা হয়, অনেকে সেটার জন্য পেন কিলারও খায়, তো সেটা কতটা সেফ বা সেই ব্যথাটা কি কমতে পারে? অনেকে বলেন যে প্রেগনেন্সির পর নাকি ব্যথাটা কমবে, মানে ব্যাপারটা কি সেটা যদি আপনি। সেখানেও একটা হরমোনাল ডিসব্যালেন্স চলে, একে বলে ডিসমেনোরিয়া, অ্যাকচুয়ালি পেটে ব্যথা হয় ডিউরিং মেন্স, সেটা হোমিওপ্যাথিতে একদম দি বেস্ট ট্রিটমেন্ট ফর দ্যাট, এবং দেখতে হবে এখানে কারণটা কি, তার কোনো টিউমার আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, এবং সেটা দেখতে হবে। এবং সেটা দেখলে অনেক সময় কিপ্টোম্যানোরিয়া বলে একটা কথা আছে, অর্থাৎ তার হাইমেনটা পুরো মানে সেটা সব ইয়ে হয় না, ছিঁড়ে যায় না। অনেক সময় এখনকার দিনে সমস্যাটা হয় না, সাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, স্কুটার চালায়, কিন্তু এটাতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট খুব ভালো, যদি তার প্যাথোলজিক্যাল কোনো কারণ না থাকে সেটাও ভালো করা যাবে, সেটা কারণটাকে ডিটেক্ট করে ওষুধ দিলে অবশ্যই ভালো হবে, এক্ষেত্রে আমাদের 100% কিওর। আচ্ছা, বাহ, তো প্যাথোলজির কথা যখন বললেন, এই হোমিওপ্যাথির ক্ষেত্রে প্যাথোলজিক্যাল টেস্ট মানে এই টেস্টগুলি খুব জরুরি? অবশ্যই জরুরি, এবং আমার মনে হয় যে শুধুমাত্র মাঝে মাঝেই যারা সুস্থ আছেন তাদেরও টেস্ট করা দরকার। তার কারণ এখন ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেমন আমাদের দুটো লাভ হয় টেস্ট করলে, টেস্ট করলে রোগটা তাড়াতাড়ি ধরা পড়ে, এবং সেই রোগ ধরার উপরে, রোগ নিরূপণের উপরে নির্ভর করে আমরা যে চিকিৎসা করি, পরবর্তীকালে টেস্ট করলে বোঝা যায় রোগটা সারছে কি, তাহলে পেশেন্টও স্যাটিসফাইড, ডাক্তারও স্যাটিসফাইড, এবং প্রবলেমটা সলভ। তাহলে উইদাউট এনি টেস্ট আপনি এখন চিকিৎসা করাই ঠিক না, এবং আপনি হয়তো দেখলেন যে সিমটমসটা চলে গেল কিন্তু প্রবলেম স্টিল রিমেন্স, তার মানে সমস্যাটা থেকে গেছে, তাহলে আলটিমেট আপনি আবার সাফার করবেন। তো সেটা যদি না হয় সেই জন্য অবশ্যই টেস্টের প্রয়োজন আছে। যারা বলেন টেস্টের প্রয়োজন নেই হবে, তারা বলবো এখনও কিন্তু অনেক পিছিয়ে আছেন, কারণ এখন ফার্স্ট লাইফ, আমি বিজ্ঞানের সমস্ত ধারাগুলোকে আমি নিয়ে আমি তাড়াতাড়ি যাতে পৌঁছে যেতে পারি আমার সাফল্যে, সেটাই আপনার একটা পথ আছে, এটাও আমাদের টেস্ট না করেও এটাকে সম্ভব সিমটোমেটিক ট্রিটমেন্ট করে। কিন্তু আপনি এখন দিল্লি যাবেন, আপনি ট্রেনে যাবেন না প্লেনে যাবেন নাকি গরু গাড়িতে যাবেন? তা আপনি যদি বলেন আমি গরু গাড়িতে যাবো, তাহলে কয়েক হাজার বছর সময় লাগবে। আর আমি সেরকম টেস্ট করে যদি যাই, আমি প্লেনে যদি যাই, আমার যদি টাকাটা পারমিট করে, আমি পরের দিন ফিরে এসে আবার চেম্বার করতে পারবো। তো সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কী করবেন। আমি প্লেনে চড়ালো নিশ্চয়ই আমি চাইবো টেস্ট করে যাতে তাড়াতাড়ি রোগটাকে নির্মূল করে দেওয়া যায় সেটা, এবং দেখে নেওয়া যায় বিজ্ঞান ভিত্তিকভাবে যে সত্যিই সেরেছে কিনা, তার জন্য টেস্ট অবশ্যম্ভাবী। এবং আমরা যে কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, অনেকে বলেন যে গলব্লাডার স্টোন হোমিওপ্যাথিতে সারে না, তারা আমার কাছে এখনো পর্যন্ত 100% সাকসেস। তার কারণ হচ্ছে কি, অনেকে বলে নেকে আটকে যায়, কিন্তু আমাকে একটা মিডিয়াতে একটা টিভি চ্যানেলে জিজ্ঞেস করেছিল একজন এলোপ্যাথি ডাক্তার, জিজ্ঞেস করেছিল যে আপনার ওই যে নেকে আটকে যায় তা স্টোনটা তো বেরোবে না, কারণ এ তো রাস্তা নেই, স্টোনটা ঢুকলো কোন দিক দিয়ে, তুমি ঢুকলো তো ঢুকেনি, তো ওখানে ওখানে হচ্ছে জমাট বেড়ে গেছে, মানে অক্সাইড জমা বেড়ে গেছে, কেমিক্যাল কম্পোজিশন হয়ে গেছে, তো আমি ওষুধ দিয়ে ওই যদি কেমিক্যালটাকে সেপারেশন করতে পেরে চলে যাবে। এবং আমি এই ব্যাপারে এই যে এখানে অবস্ট্রাকশন হয়ে যায়, অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হয়, সেক্ষেত্রে আমার একটা ওষুধ আছে যেটা আমার কিছুটা বইয়ে আছে, সেটাও আমার ওই আমেরিকার মতো ইনভেনশন বল্ডো মাদার, সেটা এক লাইন লেখা আছে যে অবস্ট্রাকটিভ জন্ডিস ভালো করে দিতে পারে। ফ্যালটাউরি, ফ্যালটাউরি হচ্ছে ছাঁড়ের গলস্টোনকে গুঁড়িয়ে তৈরি, সেটা আমাদের কলকাতাতে প্রথম আমি ব্যবহার শুরু করি, এবং আমি 100% সাকসেস। গলব্লাডার স্টোন এখন বলে আর অপারেশন করতে হবে না, ওই যে বলছিলেন যে হোমিওপ্যাথি সারবে কি না, হোমিওপ্যাথি কিছু সার্জিক্যাল ডিজিজ আছে সারে না, কিন্তু গলব্লাডার স্টোন অবশ্য সার্জিক্যাল ডিজিজ, পাইলস অবশ্য সার্জিক্যাল ডিজিজ, মানে যে অর্শ যাকে বলছেন সেগুলো আমরা হোমিওপ্যাথি শুদ্ধই সারিয়ে দিচ্ছি। তাদের পার্সেন্টেজ অফ সার্জিক্যাল ডিজিজ, সার্জিক্যাল ডিজিজ আমরা হোমিওপ্যাথির মধ্যে ট্রিটমেন্ট করে অনেকটা কমিয়ে দিতে পেরেছি, কারণ হোমিওপ্যাথি মেডিসিনাল ট্রিটমেন্টটা আমরা অনেক এগিয়ে গেছি, যার জন্য এখন হোমিওপ্যাথি এখানে বেঁচে আছে। এবং নট অনলি দ্যাট, এবং এই গলব্লাডার স্টোনটা যখন আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হচ্ছে, তার আর ফার্দার হচ্ছে না, কিন্তু যদি আপনি অপারেশন করেন তাহলে কারণটা যাচ্ছে না, ফার্দার আবার হচ্ছে। এবং আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করে আবার আক্রান্ত হয়েছে আমাদের কাছে ফিরে এসছে, পাইলসে 4 বার অপারেশন হয়েছে, রক্ত পড়া কমেনি,
সে পেশেন্ট ফিরে এসছে আমাদের কাছে ওষুধ খেয়ে ভালো হয়েছে। আসলে কি যাদের অর্শ হয়, আমার এমডিটা করা আছে অর্শের উপরে, মানে অ্যাকচুয়ালি ব্লিডিং অফ পাইলস। তো ঘটনা হলো এই যে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ওষুধ দিয়ে ভালো করতে পারি, তাহলে কিন্তু সার্জেনের ছুরির যন্ত্রণার হাত থেকে রক্ষা করা সম্ভব পেছেন। এবং আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে অসংখ্য রোগীর এই কাজটা করেছিলি। এটা শুনে আমার মনে হয় অনেক অনেকেই খুব খুশি হবেন, কারণ অপারেশনটাকে অনেকেই ভয় পান। ডাক্তারবাবু, আর একটা সমস্যা মেয়েদের যেটা হয় পিরিয়ডের সময় হয়, সেটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা। তার আগে বা তার একটু পরে খুব বেশি পরিমাণে হয়, বা অনেকের হয় সারা বছরই খুব বেশি পরিমাণে হচ্ছে। অনেকে এটার জন্য বলেন যে তারা উইক হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা কেন হয় বা এই সমস্যার সমাধান? সব সাদা স্রাবই কিন্তু খারাপ নয়। আচ্ছা, এবং এই সাদা স্রাবটা অনেক বাচ্চারও হতে পারে, সেটাকে বলে ইনফ্যান্টাইল লিউকোরিয়া। এবং এই ইনফ্যান্টাইল লিউকোরিয়া, আমার জীবনে একটা বিরাট ঘটনা আছে। আমার বাবা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভে চাকরি করতেন, আমার মা মারা গেছিলো, সেদিন আমাদের কোনো রেশন কার্ড ছিল না। তো আমি যখন পরে ডাক্তার হয়ে যখন আমি একটা মোটর সাইকেল কিনেছিলাম, তখন লাইসেন্স করতে গেলে আমার একটা লাইসেন্স মানে রেশন কার্ডের দরকার ছিল, কিন্তু আমার তো রেশন কার্ড নেই, দীর্ঘদিন নেই। তা আমি অফিসারের সঙ্গে দেখা করলাম, তখন আমাকে বললো আপনি কী ডাক্তার? আমি বললাম আমি হোমিওপ্যাথি ডাক্তার। তখন বললো আমার মেয়ে, তার 10 বছর বয়স, তার হচ্ছে সাদা সাপ হচ্ছে, আমি গাইনোকোলজিক্যাল ডাক্তার দেখিয়েছি, ভালো হচ্ছে না, তা আপনি কি ওটা ভালো করে দিতে পারবেন? এবং আপনাকে আগে বলতে হবে এটা কেন হচ্ছে। আমার যতটুকু জ্ঞান, আমি বললাম এটা ইনফ্যান্টাইল লিউকোরিয়া ডিউ টু সাম ওয়ার্ম, কৃমি থেকে হচ্ছে। বললো তাহলে আপনি কি আমার একটু বাসাতে যাবেন? উনি কিন্তু একজন WBCS অফিসার, ওনার বাসাতে গেলাম, ওষুধ লিখলাম। পরের দিন গেলাম, পরের 2-3 দিন পরে গেলাম, তো আমাকে উনি বললেন যে রেশন কার্ডটা হতে গেলে তো আমাকে একটা রিপোর্ট নিতে হবে, কিন্তু যিনি রিপোর্ট দিয়েছেন তিনি আমার বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছেন, যে অর্থাৎ আমি অনেকদিন ধরে আমার রেশন কার্ড ছিল না, তো আমার রেশন কার্ড হবে না। তখন ওই অফিসার আমাকে খাওয়ালেন, তাই বললাম যে কি আমার রেশন কার্ডটা হবে? বলছে নিশ্চয়ই হবে, তার কারণ আমার মেয়ের ডিগ্রিটা ভালো হয়ে গেছে। আর রিপোর্ট যাই দিক না কেন, যেহেতু মেয়ে ভালো হয়েছে সেই জন্য রেশন কার্ডটা আমার হবে। এবং সেই রেশন কার্ড আমার শুধু নয়, পরবর্তীকালে আমার ছেলে আমার সবারই রেশন কার্ড হয়ে গেছে। তো এই আমার জীবনে, চিকিৎসক জীবনে এই সামান্য লিউকোরিয়া ভালো করার কারণেই আমি কিন্তু রেশন কার্ড পেয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি। আমি নাগরিক ছিলামই, কিন্তু আমার নথি ছিল না। তো যাই হোক, এবং সাদা সাপটা সবসময় খারাপ নয়, কিছু কিছু অল্প অল্প সাদা সাপ না থাকলে ওখানটা যদি ড্রাই হয়ে যায়, যেমন আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের জেনিটেরিয়া, যদি আমাদের ওখানটায় ড্রাই হয়ে যায় তাহলে সেটা ডেঞ্জারাস ফর লাইফ। সেক্ষেত্রে কিন্তু যদি অতিরিক্ত হয়, কোনো গন্ধ থাকে, তাহলে কিন্তু সেটা খারাপ, কোনো ইনফেকশান। এবং সেই জন্য গ্রামের মহিলারা বিশেষত তারা পুকুরের জলে স্নান করে, তাদের এই সমস্যাটা বাড়ে। আর শহরের মহিলারা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে এখন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভাবে শুধু সাবান দেওয়া। যদি জেনিটালিতে অতিরিক্ত সাবান দেওয়া হয়, তাহলে ওখানে সোডা থাকে, ওখানে ওই থেকেও ইনফেকশন হয়ে তার সাদা সাপে বেড়ে যায় এবং পরবর্তীকালে ডিজিজ তৈরি হয়। এবং সেই জন্যেই সাবান না দিয়ে, স্যাবলন দিয়ে বা প্লেন ওয়াটার গরম জলে তুলো দিয়ে পরিষ্কার করা, দ্যাট ইজ দ্য হাইজেনিক প্রসেস অফ ক্লিনিং অফ জেনিটেরিয়া। এবং সেই জন্যেই ওই সাবান অতিরিক্ত ব্যবহার যদি করেন, তাহলে কিন্তু শুধুমাত্র ওষুধ খেলে ভালো হবে না, আমরা এটাকে বলি মেনটেনিং কজ। অর্থাৎ যদি ওষুধও খান অথচ মেনটেন করে যান আপনার প্রবলেমটাকে, তাহলে ভালো হবে না। নচেত হোমিওপ্যাথি ওষুধ ধাতুগতভাবে চিকিৎসা করলে একদম 100% কিওর। এবং এলোপ্যাথিতে ওরা ভেজাইনাল ট্যাবলেট দেয়, সেটা সাময়িকভাবে হয়, কিন্তু সেটা ভবিষ্যতে কিন্তু ওখানে আবার ইনফেকশন তৈরি হয়ে অন্য সেলকে এফেক্ট করে আবার সাদা সাপ তৈরি হয়। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট চিকিৎসা ফর লিউকোরিয়া। বাহ, আবার সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিকল্প বিকল্প ফিরে এলাম বিরতির পর। আমরা আজ কথা বলছি নারীদের সমস্যা নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রকাশ মল্লিক। ডাক্তারবাবু, আমরা অনেকগুলো সমস্যা নিয়ে কথা বললাম, তো এবার একটু আমরা গর্ভবতী মাদের কাছে আসি। তাদের যে সমস্যাটা অনেক সময় হয় অনেক মাদের, সেটা হচ্ছে যে মিডল টাইমেই গর্ভপাত হয়ে যায় প্রায়, মানে তারা আবার আবার হয়তো প্রেগনেন্ট হচ্ছেন, আবার এরকম গর্ভপাত হচ্ছে, বারবার হচ্ছে, সেটা কেন হয় এবং সেটা কি আটকানো সম্ভব? এটাকে অ্যাকচুয়ালি মেডিকেলি বলে ফাংশনাল ডিস্টারব্যান্স। তার বাচ্চা আসছে মানে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে ধরে রাখতে পারছে। এটা হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা। এই প্রসঙ্গেও একটা আমার প্র্যাকটিস জীবনের গল্প বলবো। আমি হুগলির একটি গ্রামে গিয়েছিলাম বক্তব্য রাখার জন্য, সেখানে বক্তব্য রেখেছিলাম এবং সবাই খুশি,
তখন একজন ভদ্রমহিলা আমাকে বললো যে আপনার সঙ্গে স্যার আমি একটু পার্সোনাল কথা বলতে চাই। তো ভদ্রমহিলার হাজবেন্ডের একটি এলোপ্যাথিক শপ আছে এবং একটি নার্সিংহোমে তার শেয়ার আছে এবং তিনি কিন্তু হোমিওপ্যাথিকে একদম বিশ্বাস করেন এবং ওই ভদ্রমহিলার 5 বার অ্যাবর্শন হয়েছে, 3rd মান্থে হয়েছে, 6th মান্থে হয়েছে, 5 মান্থে হয়েছে এবং ওনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ মতো নার্সিংহোমে ভর্তি করে রাখা হয়েছে, তা সত্ত্বেও তার বাচ্চাটিকে রাখা সম্ভব হয়নি, গর্ভপাত হয়ে গেছে বারবার। তো উনি আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছিলেন, স্যার যে আপনি কি আমাকে একটা সন্তান দিতে পারবেন? আমি বললাম আমি চেষ্টা করে দেখব। পরবর্তীকালে আমার কলেজ স্ট্রিটের চেম্বারে ওই পেশেন্টটি আসতো তার স্বামী সঙ্গে নিয়ে, কিন্তু স্বামী মানে হোমিওপ্যাথি চিকিৎসাটা মানে স্ত্রী বলেছে বলেই আসতো, কিন্তু তার ইচ্ছে নয়। কিন্তু 7 মাস ট্রিটমেন্টের পরে তার বাচ্চা আসে এবং এর জন্য আমাকে তার গ্রামেও যেতে হয়েছে কয়েকবার, কারণ তারা ভেবেছে যে এখানে গাড়ি ঘোড়ায় আসলে তার হয়তো বাচ্চাটি আবার গর্ভপাত হয়ে যেতে পারে, সেই জন্যে আমাকে টাকা দিয়েই নিয়ে গেছে এবং দেখে তারপর সেই সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। এবং সন্তানটি যখন ভূমিষ্ঠ হয়েছে 6 মাস পরে সেই সন্তানটিকে নিয়ে আমার কলকাতার চেম্বারে এসে সেই ভদ্রমহিলা প্রণাম করে আমাকে বলছে যে স্যার একটা ভুল করেছি, আমি আমাদের ক্ষমা করবেন। কি ভুল করেছ? না, আমার ছেলের নাম দিয়েছি প্রকাশ সামন্ত, কারণ আমার নামে নাম দিয়েছে, এটা আমার জীবনের চরম পাওয়া এবং এটা এই যে গর্ভপাতের সমস্যা যে সমাধান হয় এটা কোনো কথার কথা নয়, আমার ব্যক্তি জীবনের চিকিৎসা জীবনের একটা সাফল্যের ধারাবাহিকতা। এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এরকম অসংখ্য রুগী আমরা পাই যারা তাদের হাসি মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে পারে এবং গর্ভপাত হয়, অবশ্যই সেই সময় একটু রেস্ট্রিকশনে থাকতে হবে। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এখন মিডিয়ার দৌলতে অনেকে জেনে গেছে যে পেঁপে খেলে শরীর ভালো থাকে, লিভার ভালো থাকে, সেই জন্য হয়তো বৌমার পেটে যখন বাচ্চা এসছে তখন শ্বশুরমশাই বলছেন বা স্বামী বলছেন তুমি পেঁপে বেশি করে খাও। সবাই জানে আনারস খেতে নেই, কিন্তু পেঁপে খাওয়াটা বন্ধ করতে হবে। পেঁপেতে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন, সেই হরমোনটা কিন্তু গর্ভপাত ঘটিয়ে দিতে পারে এবং সেই জন্য গর্ভবতী মহিলার কিন্তু পেঁপে খাওয়া যাবে না, এই ভাবনাটাই সঙ্গে রাখতে হবে, তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা সাফল্য করায়ত্ত হবেই। শেষ একটা প্রশ্ন করব ডাক্তারবাবু, যে গর্ভবতী মহিলাদের একটা সমস্যা হয় ওই সময়টায়, সেটা হচ্ছে তারা খেতে পারে না সবকিছু, এটা আষ্টে গন্ধ লাগে মাছে, খুব গা গোলায়, বমি হয়, তো সেই ব্যাপারটা কিছুটা কমিয়ে দেওয়া যায় কি? অবশ্যই কমিয়ে দেওয়া যায়, এটাকে বলে মর্নিং সিকনেস, দ্যাট ইজ এ নর্মাল সিমটমস অফ প্রেগনেন্সি, এবং সেই সময় অবশ্যই খেতে পারবেন না, তখন টক খেতে ভালো লাগে, কিন্তু সেই সময় হোমিওপ্যাথি ওষুধ খেলে তার নিউট্রিশনটা হবে, তখন কিছু হেলথ ড্রিঙ্কস খেলে ভালো, শাকসবজি যতটা খেতে পারে ভালো, এবং খেতে পারবেন না যতটা খেতে পারবেন, বাট এটি যে নর্মাল সিমটমস এটাকে একদম দূরীভূত করলে ক্ষতি হবে। কিন্তু হোমিওপ্যাথি আমাদের একটা ওষুধ আছে কলচিকাম, আমি এটা ব্যবহার করি, সেই ওষুধ কিন্তু প্রয়োগ করলে পেশেন্ট কিন্তু অনেকটাই খেতে পারে, তার নিউট্রিশনটা হয়ে যায় এবং পেশেন্ট ভালো থাকে। ডাক্তারবাবু সময় শেষ, আগেই বললাম তো, শেষে যেটা জানতে চাইবো যে মহিলাদের জন্য যদি আপনার স্পেশালি কোনো মেসেজ থাকে। মহিলাদের জন্য মেসেজ হচ্ছে যে মহিলারা শুধুমাত্র খাওয়ার উপরে ডায়েট রেস্ট্রিকশন করে, কিন্তু মনকে সুস্থ করতে হবে, অপরের প্রতি মঙ্গল কামনা, অপরের প্রতি সহানুভূতি এবং নিজের প্রতি ভাবনা, সেই ভাবনাটা কি শুধু স্বার্থপরতা নয়, সেই ভাবনাটা হচ্ছে নিজের স্বাস্থ্য রক্ষা। এবং আমরা এখন কেমন মানুষ হয়েছি এই প্রসঙ্গে আমি বলবো, কিছু আমার অপরাধ নেবেন না, সেটা হলো এই যে আমরা বলি আমার জামাইটা খুব ভালো হয়েছে, কেন না আমার মেয়ে যা বলে জামাই শোনে, কিন্তু আমার ছেলেটা নষ্ট হয়ে গেল আমার বৌমা যা বলে তাই শোনে, এটাও কিন্তু একটা দ্বিচারিতা, এটাও স্বাস্থ্যহানির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ। মানে বলতে চাইছি যে আপনাকে কিন্তু অপরের মঙ্গলের কথা ভাবতে হবে, তখনই আপনার মঙ্গল হবে এবং মানসিক স্বাস্থ্যও কিন্তু দৈহিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, যার জন্যে আমরা শুধু একা থাকবো, একা খাবো, একা ভাববো, এই ভাবনাটা থেকে দূরীভূত না হলে কিন্তু সুস্থ সন্তানের জন্ম যেমন হবে না, আপনিও সুস্থ থাকতে পারবেন না। অতএব আমরা বলি যে ভালো ভাবুন, ভালো থাকুন, ভালো করুন, তবে সুস্থ থাকুন। বাহ, অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। নারী সমস্যা, নারীর সমস্যা হয়তো গোপন অঙ্গে বা গোপন জায়গায় হয়, কিন্তু তা বলে তাকে গোপনে কখনোই লুকিয়ে রাখবেন না,
সেই সমস্যাটা বোঝার চেষ্টা করুন এবং বুঝে তার সমাধান বের করার চেষ্টা করুন। আর সমাধানের রাস্তা যদি খুঁজে না পান চিন্তা করবেন না, তার জন্য তো আমরা সবসময় আছি। বারবার বলছি যে কোনো সমস্যাকে উপেক্ষা করে ফেলে রাখবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় আজকে শেষ, তাই এখানেই শেষ করছি। নমস্কার।